তৃণমূলের বৈশ্বিক নেতা মুকুল রায়ের দরবদরা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে বাংলা রাজনৈতিক মহলে। তাহলে কি তৃণমূলের বৈশ্বিক নেতা মুকুল রায় ও তার ছেলে শুভাংশু রায় দরবদল করবেন, নাকি দরবদল না করে তার বিধায়ক পদে ইস্তফা দেবেন তিনি? এমনটা কিন্তু জল্পনা তুঙ্গে বাংলা রাজনৈতিক মহলে। কারণ মুকুল রায় যদি দরবদল না করেন তাহলে তার পিএসসি চেয়ারম্যান পদ ও বিধায়ক পদ হারাতে হবে। কারণ তিনি বিজেপির বিধায়ক পদে রয়ে শাসক দলের হয়ে কাজ করতেছেন এবং শাসক দলের হয়ে কাজ করে পিএসসি চেয়ারম্যান পদে রয়েছেন। একটি দায়িত্ব থাকার অধিকার নেই তার, কারণ পিএসসি চেয়ারম্যান পদে দায়িত্বে থাকতে পারেন বিরোধী দলের কেউ একজন, আর তিনি প্রকাশ্যে শাসক দলের হয়ে কাজ করতেছেন। এখান থেকেই মুকুল রায়ের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে। মুকুলের দায়িত্ব বাঁচাতে হলে মুকুলকে দলবদল করতে হবে, তা না হলে একটি দায়িত্ব থাকবেন না মুকুলের, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরার মতামত। এমনকি রাজ্য বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই এ বিষয় নিয়ে বারবার কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে। রাজ্য সরকার তার শক্তি দেখিয়ে একের পর এক দোষ করে যাচ্ছেন।